بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعا ويزيد ما شاء الله. رواه مسلم. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের হাদিসের দর্সের বিষয়বস্তু হচ্ছে সালাতুদ দোহা সম্পর্কে। সালাতুদ দোহা মানে আমাদের দেশে এই নামাজ প্রসিদ্ধ কি নামে? চাশতের নামাজ। দোহা মানে হচ্ছে চাশত ফার্সি ভাষায়। দোহা মানে ফার্সি ভাষায় হচ্ছে চাশত। এটা বিশেষ দিনের সময়ের নাম, যেটাকে আরবিতে দোহা বলা হয়, ফার্সিতে চাস্ত বলা হয়, বাংলাতে পূর্বাহ্ন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, পূর্বাহ্ন বলা হয় যেটাকে, যেটা দুপুর আর সকাল সূর্য ওঠার মাঝামাঝি সময়, যতক্ষণ পর্যন্ত দুপুর না হয়েছে, মাথার উপর বেলা না এসছে, এই সময়টাকে দোহা চাস্তের সময় বা পূর্বাহ্ন বলা হয়। সালাতু জোহা এই সময়টাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নামাজ রয়েছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে যা বাহ্যিক পরস্পর বিরোধী। এই সবগুলি হাদিস পড়ে শুনে সবগুলি সমন্বয় আপনার কি করণীয়, আপনি কি করবেন, এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব। এই নামাজটি ফরজ নামাজের পরে তাহাজ্জুদ সবচেয়ে উত্তম নামাজ, রাতের নামাজ। আর তাহাজ্জুদ যারা না পড়তে পারবে তাদের জন্য উত্তম নামাজ এটি। কি বুঝলেন? ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যারা তাহাজ্জুদ আদায় করতে পারবে, কায়েম করতে পারবে, আর যারা তাহাজ্জুদ পড়তে পারছেন না যে কোনো কারণে, স্বাস্থ্যগত কারণ হোক, কাজ ডিউটি বা ঘুম ভারী, শরীর দুর্বল, বিভিন্ন কারণ হইতে পারে, ইমানের দুর্বলতা, পারছেন না, তাহলে আপনার জন্য উত্তম ইবাদত যা দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হবে কাল কিয়ামতে, তা হচ্ছে এই সালাতুদ দোহা চাশতের নামাজ। চাশতের নামাজ সর্বনিম্ন দুই রাকাত আর সর্বঊর্ধ্বে একদল ওলামা বলছেন বারো রাকাত। বারো রাকাত পর্যন্ত প্রমাণ আছে, হাদিস আসবে আপনাদের সামনে। আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু ওলামারা এরকম বলেছেন যে সর্বনিম্ন হচ্ছে দুই রাকাত আর সর্বঊর্ধ্বে হচ্ছে আট রাকাত। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আট রাকাত পড়েছিলেন ওখানেই তারা ক্ষান্ত হয়েছে। হতে পারে বারো রাকাতের হাদিস তাদের কাছে পৌঁছেনি, আল্লাহু আলাম, অথবা বারো রাকাতটাকে তারা ধরেছেন যে এটা দোহা নয়, এটা হচ্ছে রাত্রের কাজা। দিনে জোহরের আগে আগে বারো রাকাত পড়ে নেবে ওই লোকেরা যাদের রাত্রে তাহাজ্জুদ ছুটে গেছে। একটা হাদিস রয়েছে, একটা হাদিস রয়েছে আপনাদেরকে হাদিসটা এখানে শুনিয়ে দিই। মুসলিম সহিহ মুসলিমে হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম ইউসাল্লি মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রাতে নামাজ পড়তে পারতেন না, মানে তাহাজ্জুদ পড়তে পারতেন না, মানাআহু মিন যালিকা নাওমু আও গালাবাতু আইনাহু, হয়তো নিদ্রার কারণে অথবা যে কোনো কারণে হোক, সাল্লা মিনান নাহারে ইসনাতাই আশারাতা রাকাতান, দিনে তিনি বারো রাকাত পড়ে নিতেন, দিনে তিনি বারো রাকাত পড়ে নিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তো এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, এই হাদিস কি প্রমাণ করে? যে রাতে তাহাজ্জুদ আপনার এগারো রাকাত ছিল, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আর অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারোটি পড়েছেন, কম বেশি পড়েছেন, সেটা এর আগে আলোচনা হয়েছে বিস্তারিত। এগারো পড়তে পারলেন না রাত্রে, ছুটে গেল যে কোনো কারণে, শরীর অসুস্থ ছিল বা যে কোনো কারণেই হোক না কেন, পারলেন না, দিনে আপনি কি করবেন? জোহরের আগে আগে সকালবেলা সূর্য ওঠার পর থেকে জোহর পর্যন্ত বারো রাকাত নামাজ পড়ে নেবেন। এখন এই বারো রাকাত নামাজটা কোন নামাজ? আলমাই কেরামরা দুই ভাগে বিভক্ত হয়েছেন মত পেশ করতে গিয়ে। একদল বলছেন এটা হচ্ছে সালাতুদ দোহা, যারা সালাতুদ দোহা বলেছেন এই বারো রাকাতকে রাতের নামাজের ঘাটতি পূরণ, কাজা নয়, তাদের কাছে কি এটা ঘাটতি পূরণ। রাতে আপনার নেকি কমে গেছে, ব্যালেন্স কমে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেননি, ব্যালেন্সটা আপনি পুরা করেন, বুঝলেন? তাহলে এটা হচ্ছে ঘাটতি পূরণ, আর এটা হচ্ছে সালাতুদ দোহা চাস্তের নামাজ। আর একদল বলছেন না, এটা হচ্ছে রাত্রে তাহাজ্জুদের কাজা, আর কাজা করতে গিয়ে বেজোড় আর পড়া যাবে না,
বেজড় করলে এক বিজড় হলো আর মাগরিবের বেজড় দিয়ে জোড় আবার হয়ে যাবে দিনের নামাজ, সুতরাং ওইটা চলবে না। সুতরাং দিনে এখন কি করতে হবে, জোড়া পড়ে এগারো কে বারো করে নিতে হবে। তাহলে এই নামাজটা তাদের কাছে কোন নামাজ, রাতের তাহাজ্জুদের কাজা, ঘাটতি পূরণ না, এটা হচ্ছে কাজা, এটা সালাতুল জোহা না, এটা হচ্ছে রাতের নামাজের কাজা। এই দুটি মত রয়েছে আল্লাহু আলাম। তবে অধিকাংশ কোরআন সুন্নাহর অনুসারী উলামারা বলছেন যে এটা সালাতুল জোহাই, সালাতুল জোহা, তা দিয়ে ঘাটতি পূরণ কাজা নয়, চলে গেছে চলে গেছে, নামাজ ছুটে গেছে, এখন আপনি ঘাটতি পূরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা চাস্তের নামাজ পড়তেন চার রাকাত, ওয়াইযিদু মাশাআল্লাহ, আর যতটা আল্লাহ চাইতেন মাঝে মধ্যে বেশিও করতেন, চার তো পড়তেন ছয় আটও বেশিও করতেন। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। ওয়ালাহু আনহা, আর সহিহ মুসলিমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা সুয়েলা, তাকে জিজ্ঞাসা করা হয় হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাস্তের নামাজ পড়তেন, সালাতুল দোহা পড়তেন, কালা, তিনি বললেন লা, নবী সাল্লাল্লাহু সালাতুল দোহা নিয়মিত পড়তেন না, প্রতিদিন এরকম পড়তেন না, ইল্লা আন ইয়াজিয়া মিন মাগিবিহি, তবে যখন তিনি তার সফর থেকে আসতেন, মাগিব গায়েব হওয়া থেকে, বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন, মানে বিদেশে থাকতেন, সফরে থাকতেন, জেহাদের সফর হোক আর হজ উমরার সফর হোক, সফরে থাকতেন, সফর থেকে বাড়ি যেই দিন পৌঁছিতেন সেই দিন চাস্তের নামাজ সালাতুল দোহা পড়তেন। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ সালাতুল দোহা পড়তেন না, বরং মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে মানে সফর থেকে আসলে, বিশেষ করে যেদিন এলেন ওই দিনটা পড়তেন। ওয়ালাহু আনহা, আর সহিহ মুসলিমে রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি কাত্তু সুবহাতাদ দোহা, আমি দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো সালাতুল দোহা চাস্তের নামাজ পড়তে, ওয়া ইন্নী লাউসাব্বিহুহা, তবে আমি এই সালাতুল দোহা পড়ি, আমি সালাতুল দোহা পড়ি। কেমন কথা হইল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাতুল দোহা পড়তে দেখিনি তবে আমি পড়ি, তাহলে বিদাত করেন নাকি? হ্যাঁ, না, কখনো না, পড়তে দেখিনি আমি পড়ি। তার মানে এর এই এর ব্যাখ্যাই ভাষ্যকারগণ বলছেন যে আমি নিয়মিত পড়তে দেখিনি, যে প্রতিদিন পড়বেন এইরকম পড়তে দেখিনি, যেই দিনে আমার পালা হয়তো পড়ছেন এইরকম না, কখনো কখনো তিনি পড়েছেন। তাহলে আগের হাদিস আছে সমন্বয় হয়ে গেল, সফর থেকে আসলে পড়তেন, আমি পড়তে দেখিনি মানে দায়েমান সবসময় আমি পড়তে দেখিনি তবে আমি পড়ি, মানে আমি সবসময় অথবা অধিকাংশ সময় পড়ি, ওয়া ইন্নী লাউসাব্বি হওয়া, আর আমি সালাতুল দোহা পড়ি। এই তিনটি হাদিস ছিল আমাদের সামনে সালাতুল দোহা বা চাস্তের নামাজ সম্পর্কে, যে হাদিসগুলি প্রমাণ করে যে এই নামাজ হচ্ছে সুন্নাত। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, সহিহ বুখারী মুসলিম আর একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আউসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি উপদেশ দিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম এই বিষয়টি, না, তিনটি উপদেশ আমাকে বিশেষ করে দিয়েছেন, সিয়ামু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখো। তিনটি করে রোজা মানে কোন কোন দিনে, তেরো চোদ্দ পনেরো চাঁদের তারিখের, এটা সবচেয়ে উত্তম, কিন্তু কেউ কাজবশত যদি এই তিনটি দিনে না রাখতে পারে, যে কোনো দিনে রাখতে পারে, সোমবার বৃহস্পতিবার আর এক সোমবার, অথবা বৃহস্পতিবার সোমবার আর এক বৃহস্পতিবার, অসুবিধা নেই, মাসের শুরুতে মাঝখানে শেষখানে সব জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে তিনটি রোজা যদি শুধু রাখে, তাহলে এই আমি বিজে রাখলে ভালো, মানে তেরো চোদ্দ পনেরো তারিখ আরবি মাসের বা চাঁদের মাসের। ও রাকাতাই দোহা, আর চাস্তের নামাজ আমাকে রাসূলুল্লাহ পড়ার উপদেশ দিয়েছেন, ও আন উতেরা কাবলান আনাম, আর ঘুমাবার আগে যাতে করে আমি বেতরটা পড়ে নিই, এই তৃতীয় উপদেশ দিয়েছেন। কারণ আবু রাদিয়াল্লাহু তো দুর্বল মানুষ ছিলেন, উঠতে পারবে কি পারবে না, তো তুমি বেতরটা পড়ে শুয়ে যেও, আর যেহেতু বেতর পড়ে নিলে হয়তো তাহাজ্জুদ পড়তে পারবে না, সুতরাং হ্যাঁ তুমি কি করিও, ঘাটতি পূরণ করার জন্য সালাতুল জোহা চাস্তের নামাজ পড়িও। এই হাদিসগুলি প্রমাণ করে যে সালাতুল জোহা আছে, আর এই হাদিসে জানলাম চার রাকাতের কথা, আর আরেকটি হাদিস যেটা পড়লেন যাতে বললাম যে বারো রাকাতের কথা রয়েছে, সেটা যদি সালাতুল জোহা হয় তাহলে বারো রাকাতও জানলাম। এছাড়া আরো হাদিস রয়েছে যে হাদিসগুলি পড়ি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা জানবেন যে কত রাকাত সর্বনিম্ন আর কত রাকাত সর্বউর্ধে। সহিহ মুসলিম আর একটি হাদিস রয়েছে আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসে বলা হয়েছে যে মানুষের প্রত্যেক অঙ্গের পক্ষ থেকে সাদকা হওয়া উচিত, হ্যাঁ সাদকা হওয়া উচিত,
সুতরাং কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক তাসবি সুবহানাল্লাহ ওয়ালা সাদাকা, কুল্লু তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ ওয়ালা সাদাকা, তাকবীর সাদাকা। তারপরে বলছেন ওয়া ইউজজিউ আন যালিকা রাকাতানি ইয়ারকাহুম আহাদুকুম মিনাদ দুহা, আর এই শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড় রয়েছে, সবগুলির পক্ষ থেকে সাদকা করার জন্য যথেষ্ট হচ্ছে দুই রাকাত নামাজ পড়া, যা দোহার সময় চাস্তের সময় পড়ে থাকে মানুষ। মুসলিম যদি দুই রাকাত নামাজ পড়ে, রাকাতান বলা হয়েছে হাদিসে, দুই রাকাত নামাজ পড়ে এই দোহার সময় সকালবেলা, তাহলে যেন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাদকা আদায় করে দিল। তাহলে এই হাদিস দ্বারা কি জানলাম? যে সর্বনিম্ন সালাতুল জোহা হচ্ছে দুই রাকাত। চার রাকাতের হাদিস পেলাম, বারো রাকাতের হাদিস পেলাম। সালাতুল জোহার সময়, সালাতুল জোহার সময় কখন? এই মর্মে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল আওয়াবিনা হিনা তার মাদুল ফিসাল, সালাতুল আওয়াবিন, আওয়াবিনদের নামাজ। আওয়াবিন, আওয়াব মানে হচ্ছে আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে যারা ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর দিকে ধাবিত যারা, তাদের নামাজ হচ্ছে আওয়াবিনদের নামাজ হচ্ছে কোন সময়? হিনা তার মাদুল ফেসাল, যখন উটের বাচ্চাগুলির পা গরম হইতে লাগে মরুভূমির বালিতে। রামাদা আর মেজো মানে গরম হয়ে যাওয়া, আর ফেসাল ফাসিলাতুনের বহু বচন মানে উটের বাচ্চা। তো উটের বাচ্চাকে বড় উটের তুলনায় তাপটা তাড়াতাড়ি লাগবে, কারণ এখন কচি কাঁচা হয়ে আছে। তো বলা হয়েছে উটের বাচ্চার পা যখন গরম হইতে লাগে মরুভূমিতে চড়তে চড়তে, ওই সময়টা হচ্ছে সবচাইতে ভালো সময় কিসের জন্য? সালাতুল দোহা আদায়ের জন্য। তো এটা কোন সময়? মাগরিবের পরে নাকি সকালবেলা, সূর্য ওঠার পর থেকে দুপুর এগারোটা সাড়ে এগারোটার আগে আগে, এই সময়টায় সকাল থেকে শুরু করে, সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে শুরু করে, লম্বা টাইম, লম্বা টাইম, যে কোনো সময় এর মধ্যে আপনি পড়তে পারেন। আর একটু যখন গরম শুরু হয়ে যাচ্ছে, মানে নয়টা দশটা হয়ে যাচ্ছে, এই সময়গুলিতে পড়েন, তারও ভালো। তাহলে এই হাদিসের আমল হয়ে গেল। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। কিন্তু হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছে রাওয়াহু তিরমিজি, হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছে, তিরমিজি খুঁজে এই হাদিস পাওয়া যায় না। মাকতাবা শামেলাতে খুঁজলাম, তিরমিজিতে এই হাদিস নেই। আর এই হাদিস সম্পর্কে ভাষ্যকারও এই কথাটি বলেছেন যে কামা আন্না আহাদাম মিনাল উলামা লাম ইউজহি ইলা লাম ইয়াজুহু ইলা তিরমিজি গায়র আল হাফেজ, হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি ছাড়া কেউ বলেননি যে এটা তিরমিজিতে আছে, সুনান তিরমিজিতে আছে। আর ইমাম হাফেজ ইবনে হাজারের অনুকরণ করে ইমাম সানানি, ইমানের মুহাদ্দিস সুবুল সালাম, যে বলগুলো আরামের ভাষ্য তার লেখক, আর ইমাম শাওকানি, তিনিও ইমান দেশের বড় মুহাদ্দিস আলেম, এই দুই আলেমই ইমাম হাফিজ নাহজ রহমতুল্লাহ অনুকরণ করে বলেছেন হাদিসটা তিরমিজিতে আছে। কিন্তু তিরমিজিতে এই হাদিস খুঁজে পাওয়া যায় না যে আওয়াবিনের নামাজ বা আওয়াবিনদের নামাজ হচ্ছে যখন উটের পায়ে তাপ লাগা শুরু হয়, আর ওই নামাজটার অপর নাম হচ্ছে সলাতুল দোহা। ওই নামাজের দ্বিতীয় নাম কি? প্রসিদ্ধ নাম সলাতুল দোহা, অর্থাৎ চাস্তের নামাজ। এই নামাজের তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক, এই নামাজের তৃতীয় নাম হচ্ছে ইশরাকের নামাজ, এটাই হচ্ছে সঠিক। এই মর্মে শাইখ আব্দুল আজিম বাদ রহমতুল্লাহ আলিম, প্রধান মুফতি বিগত সৌদি আরবের, তাকে জিজ্ঞাসা করা হয় যে ইশরাকের নামাজ আর দোহার নামাজ দুটো আলাদা পৃথক পৃথক নামাজ না একই নামাজ? কারণ ইশরাকের নামাজ সম্পর্কে হাদিস রয়েছে যে যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে মুসাল্লায় বসে থাকলো আর সূর্য উঠে গেল, ততক্ষণ জিকির আজকার করতে থাকলো, সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়ে দিল, তার জন্য কি হয়? হ্যাঁ, সে কি পাবে? হ্যাঁ, জান্নাত। হ্যাঁ, উমরাতান ওয়াহাজ্জাতান তাম্মাতান তাম্মাতান, হজ উমরার পুরোপুরি সওয়াব পাবে। ওখানে ইশরাকের নামাজের ফজিলত বলা হয়েছে। এখন এখানে মনে হচ্ছে সূর্য ওঠার পরে পরে বিশ মিনিট পরে যে নামাজটা পড়েন ওইটাই মনে হয় ইশরাক, আর যদি আটটা নয়টা দশটার দিকে পড়েন তাহলে হজ উমরার সওয়াব পাবেন না হয়তো, এরকম মনে হচ্ছে না? আর ওইটা হয়তো ইশরাকের নামাজ হবে না, না সূর্য ওঠার পরে যে নামাজ সেটাই ইশরাক, সেটাই হচ্ছে দোহা, আর সেটাই হচ্ছে আওয়াবিনের নামাজ, সালাতুল আওয়াবিন, সেটা হচ্ছে আওয়াবিনের নামাজ। আর ফার্সি ভাষায় সেটা হচ্ছে চাস্তের নামাজ, সেটা হচ্ছে চাস্তের নামাজ। এক নামাজের কয়েক নাম, যেমন তারাবি নাম, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, সালাতুল লাইল, এই নামগুলি রয়েছে, তাহাজ্জুদ, সবগুলি একটি নামাজের নাম, ওই রকমই এটাও। আরেক দল আছে
যারা বলছেন যে ইশরাকের নামাজ আলাদা দুই রাকাত শুধু, আর সালাতুল জোহাটা আলাদা জিনিস, ইশরাক সূর্য ওঠার 20 মিনিট পরে যেটা পড়লেন বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যেটা পড়লেন ওইটা হচ্ছে ইশরাকের নামাজ। আর আপনি একটু বিলম্ব করে একবারে লং টাইম আপনার জোহরের আগে যে কোনো সময় পড়লেন, সর্বনিম্ন 2, 2, 4, 8, 10, 12 পর্যন্ত এই এই নামাজের কোর্সে যে কোনোটা পড়লেন এটা হচ্ছে সালাতুল জোহা। আল্লাহ আলাম, এই ইখতিলাফ গুলি ওলামায়ে কেরামদের বড় বড় আলেমদের রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না। তবে আশা করা যায় যে ইশরাক আর দোহা একই নামাজ, আল্লাহ ভালো জানেন। এই নামাজটাকে আওয়াবিনের নামাজ বলা হয়েছে, এখানে আরো ভুল সংশোধন করা জরুরি। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা আওয়াবিনের নামাজ আবার আলাদা নামাজকে বলে, কোন নামাজকে বলে? মাগরিব এশার মাঝখানে 6 রাকাত নামাজ অথবা 20 রাকাত, দুটো হাদিস হচ্ছে, দুটোই জাল জয়ীফ, একটা জাল আর একটা জয়ীফ। এই নামাজটা পড়ে আর এই নামাজের নাম তার নিজের পক্ষ থেকে মন গড়া নাম দিচ্ছে, ওই হাদিসে কিন্তু আওয়াবিন শব্দ নেই, জয়ীফ হাদিস, প্রথম কথা দুর্বল, সুতরাং সাব্যস্ত নাই। আর ওই নামাজটাকে আওয়াবিন হাদিসে বলা হয়নি, আওয়াবিন বলা হয়েছে সকালবেলার এই নামাজটাকে, দোহার নামাজ। ওই নামাজের নাম দিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা কি আওয়াবিনের নামাজ, অথচ এই নামটাও ভুল নাম। নাম নামাজ বিদাত মাগরিব এশার মাঝখানে, কারণ হাদিস জয়ীফ, আর নামটাও বিদাত কারণ এই নামাজের নাম আওয়াবিন নামাজ নয়। আওয়াবিন নামাজ কোন নামাজের নাম? সালাতুল জোহা, চাশতের নামাজের নাম। আওয়াবিনের নামাজ কেন বলা হলো? এই নামকরণ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আওয়াবিন মানে আল্লাহ অভিমুখী বা আল্লাহর দিকে ধাবিত লোকেরা, তাদের নামাজ। এই জন্য বলা হলো আন্নাহুম আবু ওয়া রাহালু ইলা তাআতিল্লাহ, কারণ এই লোকেরা সকালবেলা আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর ইবাদতের দিকে তারা ঝাঁপিয়ে পড়েছে। যেই সময় দুনিয়ার অধিকাংশ লোকেরা ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত, কেউ চাষাবাদ নিয়ে ব্যস্ত, কেউ ডিউটি নিয়ে ব্যস্ত, ডিউটির মধ্যে অনেকে নামাজ পড়ার সময় পাবে তারপরে পড়বে না, অনুমতি আছে তারপরে পড়বে না, ব্যস্ত দুনিয়া নিয়ে, পেট নিয়ে ব্যস্ত। ওই সময় অল্প কিছু লোক আছে যারা আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে আর এই সময়টায় নামাজ পড়ছে। দুনিয়ার ডিউটি কাজকর্মের সময়টাই অধিকাংশ লোক ব্যস্ত থাকে, অল্প কিছু লোক আল্লাহ অভিমুখী হয়, এই চাস্তের নামাজ পড়ে, সালাতুল দোহা পড়ে। এই জন্য এই নামাজের আরেকটি নাম হচ্ছে সালাতুল আওয়াবিন, আল্লাহ অভিমুখীদের নামাজ। এরা আল্লাহমুখী, সেই জন্য এরা এই সময়টাই নিজের কাজের ব্যস্ততাতেও নামাজ পড়ার চেষ্টা করে। আল্লাহ আলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লা দুহা সিনতাই আশারাতা রাকাতান বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি ওয়াস্তাগরাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি দোহার নামাজ, চাস্তের নামাজ পড়বে, সিনতাই আশার রাকাতান 12 রাকাত, হাদিস যদি সহিহ হইতো তাহলে তো খুব ভালোই হইতো, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক রাব্বুল জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন, কাসর, তার জন্য একটি প্রাসাদ তৈরি করবে, জান্নাতের প্রাসাদ। হ্যাঁ, রাজাদের আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যদি প্রাসাদ ভবন যেতে পান তো মনে করছেন কি যে ধন্য হইলাম। হ্যাঁ, আর জান্নাতের প্রাসাদের কথা রয়েছে, এই ফজিলত সহি সনদে রয়েছে, দিনে রাতে 12 রাকাত সুন্নতে রাতেবা পড়লে, ওই সুন্নতে রাতেবা যদি নামাজের আগে পড়ে, যে সুন্নতগুলি রয়েছে এই সুন্নতগুলি যদি পড়েন তাহলে তাতে আল্লাহ পাক স্পেশাল কাসর, প্যালেস, প্রাসাদ দান করবেন জান্নাতে। এই হাদিসে বলা হয়েছে জান্নাতে আল্লাহ পাক একটা প্রাসাদ দেবেন, রাওয়াহু তিরমিজি, হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন কিন্তু হাদিসটাকে ইমাম তিরমিজি ওয়াস্তাগরাবাহু গরীব বলেছেন, আর ইমাম তিরমিজি যদি শুধু গরীব বলেন তার মানে হচ্ছে হাদিসটা হচ্ছে আশ্চর্যজনক, মানে সহি নাই, জাইফ, দুর্বল, গরীবুন মানে জাইফুন। ইমাম তিরমিজির টার্ম পরিভাষা হচ্ছে কোন হাদিসকে যদি তিনি গরীব বলেন তার মানে হচ্ছে জাইফ, দুর্বল হাদিস। এই জন্য ভাষ্যকার বলছেন আল হাদিস ও জাইফুন, হাদিসটা হচ্ছে দুর্বল। তবে এর কিছু সূত্র রয়েছে, সবগুলি যদি দুর্বল হয় তাহলে তো এগুলি দিয়ে মানে ফজিলত সাব্যস্ত করা যাবে না যে জান্নাতে আল্লাহ স্পেশাল প্যালেস দেবেন কিনা, কিন্তু 12 রাকাতের হাদিস ঠিক আছে, কারণ অন্য জায়গায় 12 রাকাতের হাদিস এর আগে সহিহ মুসলিমের বললাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা দেখেন, যে হাদিসটা বলা হয়েছে তিরমিজিতে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى ركعتين, যেই ব্যক্তি সালাতুল দোহা চাস্তের নামাজ দুই রাকাত পড়বে, তাহলে দুই রাকাত প্রমাণ হলো, লাম ইউক্তাম মিনাল গাফেলিন, তাকে আল্লাহ পাক গাফেল মুসলিম বলে লিখবেন না,
গাফিল আল্লাহ লিখবেন না, গাফিলদের দলে শামিল করবেন না। ওমান সাল্লা সিনতে আশার রাকাতান, আর যে ব্যক্তি বারো রাকাত নামাজ পড়বে সালাতুল জোহা, বান আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক তার জন্য স্পেশাল ঘর তৈরি করবে। وعن عائشة رضي الله عنها قالت دخل رسول الله صلى الله عليه وسلم بيتي فصلى الضحى ثمانية ركعات رواه ابن حبان في صحيحه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে একবার প্রবেশ করলেন, ফাসাল্লা দোহা আর চাস্তের নামাজ পড়লেন, সামানিয়া রাকাতিন আট রাকাত। হাদিসটা ইবনে হিব্বানে রয়েছে, ইবনে হিব্বানের যে কিতাব সহিহ ইবনে হিব্বান বলে প্রসিদ্ধ তাতে হাদিসটা রয়েছে। হাদিসটা সহিহ না তাতে একজন বর্ণনাকারী রয়েছে, যাকে কেউ কেউ দুর্বল বলেছেন, ইখতিলাফ রয়েছে, আল্লাহু আলাম। হাদিসটার অবশ্য বলছেন যে সনদ তো মুসলিমের শর্ত মোতাবেক, কিন্তু তাতে মুতাল্লিব বিন আব্দুল্লাহ বিন হান্তাব রয়েছে, তাকে কেউ কেউ সেকা নির্ভরযোগ্য বলেছেন, কেউ দুর্বল বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি শুনেছেন কিনা, আল্লাহ যদি না শুনে থাকেন তাহলে হাদিসটা মুনকাতে বিচ্ছিন্ন, আর বিচ্ছিন্ন হলে যঈফ, আল্লাহু আলাম। সালাতুল দোহা সম্পর্কে তাহলে এখন সবগুলি হাদিসকে মিলিয়ে দেখলে কি বোঝা গেল? হ্যাঁ, সালাতুল দোহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিন্তু সব সময় পড়েননি। সুতরাং এই ক্ষেত্রে অনেকগুলি মত রয়েছে, মতগুলি আপনাদের সামনে যদি সময় থাকে তো একটু পেশ করি। আর তার মধ্যে সবচেয়ে ভালো যে কন্টিনিউ পড়বেন না, সুন্নাতে রাতেবার মতো নিয়মিত আপনি পড়ে যাচ্ছেন কন্টিনিউ, এরকম করবেন না, মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে পড়বেন, তাহলে সঠিক সুন্নতের আমল হবে। সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আপন বোন, বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমিল ফাতিহ সাল্লা সামানিয়া রাকাতেন সুবহাতাদ দোহা, মক্কা বিজয়ের বছর উম্মে হানির বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, উম্মে হানি যেহেতু মক্কাতেই থাকতেন, আর ওখানে তিনি আট রাকাত নামাজ পড়েছিলেন। সুবহাতাদ দোহা মানে সালাতুদ দোহা, সালাতকে সুবহা মানে তসবিহ বলা হয়েছে, তো তসবিহ বলে নামাজ উদ্দেশ্য করা, যেমন সেজদা বলে নামাজ উদ্দেশ্য করা হয়েছে বিভিন্ন হাদিসে অথবা কোরআনের আয়াতে। তো এই হাদিসও প্রমাণ করলো বুখারী মুসলিমের যে আট রাকাত সালাতুল দোহা আছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন মক্কা বিজয়ের দিন। কিন্তু এই বিষয়েও একদল ওলামা বলছেন যে এটা সালাতুল দোহা ছিল না শুকরানা নামাজ ছিল, একদল বোঝেন শুকরানা নামাজ মক্কা বিজয় হয়েছে তাই আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করেছেন, কিন্তু আলাদাভাবে বিভিন্ন জিহাদে নবী সাল্লাল্লাহু শুকরানা কোনো নামাজ পড়েনি, শুকরানা সেজদা করেছেন, এই জন্য এতে সঠিক আল্লাহ আলম এটাই হতে পারে যে নবী সাল্লামের এই নামাজ ছিল সালাতুল দোহা, যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না বুঝেছেন, তিনি বুঝেছেন যে এটা ছিল সালাতুল দোহা। ভাষ্যকার বলছেন যে এই যে বিভিন্ন হাদিসগুলি সালাতুল দোহা সম্পর্কে শুনলেন তাতে পরস্পর কোনো বিরোধ নেই রাকাত সংখ্যার ক্ষেত্রে, বরং এতে সমন্বয় খুব সহজ। ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, তিনি বলছেন যে ফাকুল্লু ওয়াহিদিন মিনাস সাহাবা তাহাদ্দাসা বিমা রা ওয়া সামিয়া, এক এক সাহাবী যেমন দেখেছেন যেমন শুনেছেন তেমন বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন যেমন দেখেছেন তখন বর্ণনা করেছেন, ওইরকম অন্যান্য সাহাবীরা যখন যেমন দেখেছেন বর্ণনা করেছেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাতুন ইউসাল্লি রাকাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো সালাতুল দোহা দুই রাকাত পড়তেন, ওয়া তারাতুন ইউসাল্লি আরবান কখনো চার রাকাত পড়তেন, ওয়া তারাতুন ইউসাল্লি সিত্তান কখনো ছয় রাকাত পড়তেন, ওয়া তারাতুন ইউসাল্লি সামানিয়ান কখনো আট রাকাত পড়তেন, ওয়া উখরা ইউসাল্লি ইসনাতাই আশারা তারাকাতান কখনো কখনো বারো পড়েছেন, ওয়ালা মুনাফাতা ওয়ালা তারুজ আল্লাহু আলাম। এই এতগুলি হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই আর একটি অপরকে রহিত করে নেই, বরং সবগুলি আমল জায়েজ রয়েছে, সুতরাং যেটা যখন সুবিধা হয় আপনি ওইভাবে আদায় করতে পারবেন। খোলাসা সারমর্ম বলে দিই, সেটা হচ্ছে যে সালাতুল দোহার হাদিস অনেক রয়েছে। এই হাদিসগুলি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বলতে গিয়ে বলেছেন যে এই হাদিসগুলি মুতাওয়াতের পর্যন্ত পৌঁছেছে, অর্থের দিক থেকে তাওয়াতরে মানবী যেটাকে বলা হয়েছে। وانه يستحب المداومه عليها لمن لم يصلي بالليل, বলছেন যে কেউ যদি তাহাজ্জুদ না পড়তে পারে তাহলে সে যদি কন্টিনিউ পড়ে তো পড়তে পারে, তার জন্য মুস্তাহাব। তাহলে এটা একটা মত জানলাম যে এই মতটা বেশ কিছু আলামারা পেশ করেছেন, যদি তাহাজ্জুদ আপনি না পড়তে পারেন তাহলে নিয়মিত সালাতুল জোহা পড়েন, কোনো অসুবিধা নেই, আর তাহাজ্জুদ পড়া যদি লোক হন তাহলে নিয়মিত পড়িয়েন না, মাঝে মধ্যে গ্যাপ দেন। লিআল্লা তাফুতু ইবাদাতুন নাহার ওয়াল লাইলে মান, যাতে করে তাহাজ্জুদ রাত্রেও পড়তে পারলেন না আর দিনেও পড়বেন না, এরকম না হয় রাত্রে পারেননি দিনে কিছু করেন। ও আম্মা মান লাহু সালাতুল লাইল, কিন্তু যে তাহাজ্জুদ গুজার ফাইন্নাহু মিনাল আফযালি আন ইয়াগিব্বা ফিহা, তার জন্য উত্তম হচ্ছে যে সালাতুল জোহা মাঝে মাঝে ছেড়ে দেবে, কখনো পড়বে কখনো পড়বেন না, রাত্রে যখন তাহাজ্জুদ পড়েছেন দিনে কখনো সালাতুল জোহা পড়েন কখনো
পড়িয়েন না। ওয়া আন্না আকাল্লাহ রাকাতান, আর তার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই রাকাত। ওয়া আকসার ওয়া ইসনাত আশার রাকাতান, আর সর্বউর্ধ রাকাত হচ্ছে বারো রাকাত। ওয়া আন্না ওয়াক্তাহা মিন ইরতিফাই শামসি কিদা রুমহিন ইলা কুবাইলা জাওয়াল, আর এই সালাতুল জোহার সময় হচ্ছে সূর্য এক বর্ষা পরিমাণ উঠে যাওয়ার পর থেকে শুরু করে এলা কোবাইলা জাওয়াল মাথার ওপর সূর্য আসার একটু পূর্ব সময় পর্যন্ত, সূর্য গড়ার আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য মাথার উপরে না এসে গড়তে না যাচ্ছে তার আগে পর্যন্ত, তার লম্বা সময়, এর মধ্যে যে কোনো সময় এই সালাতুল দোহা পড়া যেতে পারে, আল্লাহ আলম। আর এই ক্ষেত্রে ওলামাদের নানা মত রয়েছে, সেই মতগুলি আমাদের সাধারণ মানুষদের জানার তেমন প্রয়োজন করে না, আর সবগুলি খোলাসা সারমর্ম বলে দিলাম যে আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে মাঝে মধ্যে পড়বেন, আর তাহাজ্জুদ না পড়তে পারেন তাহলে কন্টিনিউও পড়তে পারেন। আর আপনি সংখ্যার ক্ষেত্রে যখন যেমন সুবিধা হয় দুই থেকে শুরু করে বারো পর্যন্ত যে কোনোটাই পড়তে পারেন, আপনি দুই চার ছয় আট দশ বারো সবগুলি পড়তে পারেন, যদিও দশের হাদিস আসেনি, এতগুলি হাদিসের মধ্যে দশের হাদিস আসেনি, কিন্তু পড়তে পারেন আপনি আট বারো, এগুলি পড়তে পারেন, যেগুলি এসছে সেগুলির উপর আমল করেন, এটি ভালো হবে। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা, আমাদের ভাই জিজ্ঞাসা করে সেভিংসে তিনি অ্যাকাউন্ট খুলেছেন, তাতে পয়সা রেখেছেন, অল্প পয়সা এসছে আর সার্ভিস চার্জ কেটেছে, এই হচ্ছে তার কথা। প্রথম কথা বলি, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা জায়েজ নয় যদি ইসলামিক ব্যাংক শরিয়া ভিত্তিক থাকে কোনো দেশে, কোনো অবকাশ নেই যে আপনার ইসলামী ব্যাংক আছে আর সুদী ব্যাংকে আপনি টাকা রাখবেন, এটা জায়েজ নয়, এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। যেসব দেশে সুদমুক্ত ব্যাংক নেই, যেমন ভারতে নেই কিন্তু পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, তা বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের জন্য এটা ওজন না যে সুদী ব্যাংকে টাকা রাখবে, তারা রাখতে পারবে না, ভারতের লোক নিরুপায়, তারপরেও বাঁচার চেষ্টা করবেন, জমি জায়গায় কিনে রেখে দেন, আপনি কাজে লাগান, কিন্তু আপাতত রাখছেন সুদী ব্যাংকে, সেটা আলাদা কথা। সুদী ব্যাংকে যদি রাখেন তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট রাখেন যাতে সুদ না আসে, কারেন্ট অ্যাকাউন্ট রাখেন। সেভিংস এ রাখবেন, অল্প কিছু আপনার হয়তো সুদ আসবে, ইন্টারেস্ট আসবে, তো সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা অভাবী দান করে দেন, অসহায় মানুষ সমাজের তাদের মাঝে দান করে দেন, মুসলিম হোক আর অমুসলিম হোক, এই এইরকম ভাবে দান করে মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য নয়, কারণ হারাম পয়সা দিয়ে নেকি হয় না, হারাম পয়সা দিয়ে আল্লাহর কুরবাত হয় না, নৈকট্য লাভ হয় না, সান্নিধ্য লাভ হয় না, কখনো নেকির আশা করবে না যে সুদের টাকাটা দান করলাম তো একটা নেকি, একটিও নেকি হবে না, কিন্তু আল্লাহর আজাব থেকে মুক্ত হইলেন আপনি, এই জন্য মুক্ত হওয়ার জন্য বলছি, এই শব্দটা অনেক সময় আমি বলি যে মুক্ত হওয়ার জন্য দান করবেন, একই কিচ্ছু হবে না, সুদের টাকা দিয়ে, চুরি করা টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে, হারাম ব্যবসার ইনকাম দিয়ে আপনি দান খায়রাত করবেন, মসজিদ মাদ্রাসা করবেন আর বলবেন নেকি হবে, একটিও নেকি হবে না, তবে মুক্ত হবেন, যতটা দান করলেন বোঝা হালকা হইল, গুনার বোঝা হালকা হইল। হ্যাঁ, এই টাকাটা সুদের টাকাটা ওই সার্ভিস চার্জে দিতে পারবে কিনা, এই ক্ষেত্রে দিতে হয়তো পারবে আল্লাহ আলাম, কিন্তু সন্দেহ মুক্ত হওয়া ভালো। হ্যাঁ, তাকওয়ার উপর একটা হচ্ছে স্তর হচ্ছে ওয়ারা, মানে অধিক সতর্কতা, অধিক পরিষ্কারী, সন্দেহ মুক্ত হওয়া। সন্দেহ মুক্ত হওয়া হচ্ছে যে আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলেছেন সেই জন্য সার্ভিস চার্জ কাটছে, সুতরাং সার্ভিস চার্জটা আপনি দেন, আর সুদের টাকা আপনার জন্য, আপনার জন্য সুদের টাকাতে উপকৃত হওয়া জায়েজ না, সেজন্য সেই জন্য মুক্ত হওয়ার জন্য সেটা গরিবকে দান করে দেন। ফজরের পরে উজু চলে যায়, হাদিস আছে যে ব্যক্তি ফজর নামাজের পরে মুসাল্লায় বসে গেল আর আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকলো, তাই না, আছে এই একটা প্রশ্ন, এর সাথে আমি আরো লাগিয়ে দিই কারণ আরেকজন প্রশ্ন করতে পারে না, এরকম যাতে আরো একসাথে দুটোর উত্তর হয়ে যায়। ফজরের পরে আমাদের অনেকের কাজকর্ম থাকে, কারো বাচ্চাদের মাদ্রাসা পৌঁছাইতে হবে, কারো ডিউটি যেতে হবে, কারো একটু নাস্তা পানি করে রেডি হতে হবে ডিউটির জন্য, ওই সব কাজকাম করলেন সূর্য ওঠা পর্যন্ত মুসাল্লায় বসে থাকতে পারলেন না, আর তারপরে বা মহিলারা ধরেন না বাচ্চাদের জন্য কাজ কাম করছে, সংসারের কাজ করছে, মশালে বসে থাকতে পারলো না ফজর নামাজ পড়ে, আর তারপর যেমন সূর্য উঠে গেল 20 মিনিট পরে সালাতুল দোয়া পড়লো, তাহলে কি হজ উমরা পুরোপুরি নেকি পাবে না? ইনশাআল্লাহ পাবে, ইনশাআল্লাহ পাবে, আল্লাহ পাকের কাছে এরকমই আমরা কল্যাণের আশা করি পাবে ইনশাআল্লাহ। তবে যেই ব্যক্তি ফ্রি আছে তার জন্য উচিত হবে হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করা, বসে থাকেন মশাল্লাই বা ওযু চেষ্টা করেন বসে থাকার, আর জিকির আজকার করতে থাকেন, সুন্নতি জিকির আজকার, বিদাতি জিকির আজকার করে আবার আমল নষ্ট করিয়েন না, সুন্নতি জিকির আজকার করে পূর্ণাঙ্গ জুমলা দিয়ে আল্লাহ আল্লাহ করবেন না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না, হু হা করবেন না, হ্যাঁ কুকুর শিয়ালের মতো, বরং
কথাটা একটু শক্ত লাগলো নাকি? হু হা তো আমাদের দেশে সন্ধ্যাবেলা কুকুর শিয়ালে করে, এই জন্য বললাম আর কি। হ্যাঁ, তো হু হা করে জিকির হয় না, জিকির হয় সুবহান আল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিসমিল্লাহ, আর হু হা হু হা হু হা, এইসব জিকির তো, এইসব জিকির তো মাগরিব পরে শোনা যায় আমাদের এলাকায় বন জঙ্গল থেকে। ফতোয়াবাজি করলে তো হবে না, একটি দলিল চাই যে হু হার জিকির ইসলামে আছে, একটি দলিল চাই, আমি একটা ছাড়া দুটো দলিলই চাই না। আমার তরিকা হচ্ছে একটা আয়াত অথবা একটা হাদিস দেন, যথেষ্ট আমার জন্য, আমার আমল করার জন্য, এবাদত সংশোধনের জন্য, আমার আকীদার চেঞ্জের জন্য যথেষ্ট একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত যে হু হার জিকির করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছয় লতিফার জিকির করেছেন, দেন একটা হাদিস, একটা হাদিস শুধু চাই। আর বানাওয়ার জিকির করে আমল বরবাদ করিয়েন না। আল্লাহর হস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জিকির করেছেন, সাহাবায়ে কেরাম যেমন জিকির আজকার করেছেন, তেমন জিকির আজকার, সকালবেলার জিকির, সন্ধ্যাবেলার জিকির, নামাজের পরের জিকির আজকার, শোয়ার আগে জিকির, ঘুম থেকে উঠে জিকির, বাথরুমে যাওয়ার জিকির, বাথরুম থেকে বেরিয়ে জিকির, গাড়িতে চড়া জিকির, বাড়িতে ঢোকার জিকির, বাড়ি থেকে বের হওয়ার জিকির, এই জিকিরটি করতে পারলে তো যাকারিয়া এলাকা সিরা সবচেয়ে বেশি আল্লাহর জিকিরকারী হয়ে যাবেন। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই ব্যক্তি এই জিকিরগুলো, যে খুব তাড়াতাড়ি বললাম, যেই ব্যক্তি মেনটেন করতে পারবে দৈনিক, সেই ব্যক্তি ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাতের মধ্যে শামিল হয়ে যাবে, সবচেয়ে বেশি আল্লাহর জিকিরকারী। এই যে আয়াতে ফজিলত বলেছেন যে আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার তৈরি করেছে, তাদের দলে শামিল হতে পারবে, এতটা যথেষ্ট হলো না নবীর আদর্শ? এতটাই যথেষ্ট আমাদের জন্য, আমরা এটুকু পারি না। এতদিন ধরে 50 বছর বয়স হয়েছে চেষ্টা করে, আমি যতটা বললাম এতটা আমি করতে পারি না, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, এতটুকু করেন। সকালে সবগুলি জিকির পড়েন, সন্ধ্যাবেলা সবগুলি জিকির পড়েন, নামাজের পরে সবগুলি জিকির পড়েন, হ্যাঁ, তারপরে আপনার ঘুমের আগে সবগুলি জিকির পড়েন, ঘুম থেকে উঠে নিয়মিত জিকির পড়েন, বাথরুমে ঢোকা কখনো ছাড়েন না ওই জিকির, বাথরুম থেকে বেরিয়ে কখনো ছাড়েন না, বাড়িতে ঢুকতে বিসমিল্লাহ কখনো ছাড়েন না, আর তারপরে বাড়িতে ঢোকার সময় যে আল্লাহ মিন আসাল খাইর আল মাউলিদ খাইর আল মাখরাজ বিসমিল্লাহ ওয়ালা জানা বিসমিল্লাহ খারাজ না ওয়ালা আল্লাহ রব্বিনা তাওয়াক্কালনা কখনো ছাড়েন না, বলেন তো কেউ আছেন এরকম? এই জিকির আজকার গুলি করার তৌফিক হয় না সুন্নতি জিকির, বাড়ি থেকে যখন বের হয় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন শয়তান হা হা করে ফেল ফেল করে তাকায় আর বলে যে কি করবি একে নিয়ে, পারবি না তো, এ তো দুয়া পড়ে ফেলেছে, এ তো এমন সুরক্ষিত হয়েছে যে একে আর পারবি না কিছু করতে, এর পিছে লেগে লাভ নেই, একে গুমরাও করতে পারবি না আর এর ক্ষতিও করতে পারবি না, কত বড় ফায়দার জিকির। এই জিকির গুলো সুন্নতের অনুসারী ধরে করা তৌফিক হয় না, আর যারা বিদাতি জিকির করে তাদেরও তৌফিক হয় না। আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস মোতাবেক জিকির আজকার করার তৌফিক দান করে, এই জিকির আজকার গুলি করেন। সালাতুল আউয়াবিন, যে কেউ পড়বে, চরম নাই কেন, কাবা শরীফের ইমামও যদি বলে, চরম নাই কোন ক্ষেত্রের, মক্কার ক্ষেত্রের ইমাম সাহেব যদি বলেন যে আউয়াবিনের নামাজ মাগরিব এশার মাঝখানে আছে, তবুও বিদাত শুনে রাখেন ভালো করে। আমাদের শরীয়ত আলেম হুজুরের কাছ থেকে নেওয়া হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেওয়া হয়, কোরআন এবং হাদিস থেকে নেওয়া হয়, ওহি থেকে নেওয়া হয়। ওহির কথা বললাম, সালাতুল আউয়াবিন কখন, যখন রোদরে তাপ থাকে, বালি গরম হয়ে যায়, হ্যাঁ, উটের বাচ্চার পায়ে গরম লাগে, তখন আউয়াবিনদের নামাজ মাগরিব এশার মাঝখানের নামাজের হাদিস সহি নয় মুহাদ্দিসদের নিকটে। সুতরাং এই নামাজ বিদাত, এই নামাজ হচ্ছে বিদাত, আর কি চান? কোনোতে নাজেলা যখন মুসলিমদের উপর বালা মুসিবত আসবে তখন পড়বেন, আজকাল প্রায় বালা মুসিবত থাকছে, সুতরাং মাঝে মধ্যে পড়তে পারেন, যখন বিশেষ করে বালা মুসিবত বিপদ আপদ বেড়ে যাবে, সিরিয়ায় জুলম অত্যাচার চলছে, ফিলিস্তিনে মুসলিমদের উপর ইহুদিদের পক্ষ থেকে জুলম অত্যাচার চলছে, আর এরকম বিভিন্ন দেশে জুলম অত্যাচার চলছে, তো এগুলোর জন্য কোনোতে নাজেলা করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার দেশে আপনার গ্রামে সেখানে ওই রকম বালা মুসিবত বিপদ আপদ আছে আর জানমাল নিরাপদ নয়, যে কারো হাত থেকে হোক না কেন, যারা বাইরে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে তাদের জুলমের আশঙ্কা থাক, অথবা যারা প্রশাসনের ক্ষমতায় রয়েছে তাদের পক্ষ থেকে জুলমের আশঙ্কা থাক, যেই রকমই হোক না কেন, আপনি যদি মনে করেন তাহলে আপনি জরুরি নয় যে জামাত করে আপনাকে কোনোতে নাজালা করতে, আপনি নিজে কোনোতে নাজালা করতে পারেন না, আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কোনোতে নাজালা মানে আপনি মুমিনদের জন্য দোয়া করবেন, জালেমদের জন্য বদদোয়া করবেন, মুমিনদের জন্য দোয়া করবেন, কাফেরদের জন্য বদদোয়া করবেন, এটা হচ্ছে কোনোতে নাজালা। ফজর নামাজে করা যেতে পারে, প্রয়োজনে মাগরিবের সাথেও করা যেতে পারে, এর বেশি যদি প্রয়োজন হয়ে যায় আরো তাহলে জোহর আসর করা যেতে পারে। যাই, যেই সুন্নতের উপর আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমল আছে, মাঝে মধ্যে যখন বালা মুসিবত বেড়ে যায় মুসলিম উম্মতের উপর তখন এখানে এই দোয়াগুলি হয়ে থাকে, বিশেষ করে ফজরে তো এখনো শুনতে থাকেন আপনারা। ওস্তাদকেও যদি ভালো কথা শেখানো হয় তো নিতে হবে, নিতে হবে না? আরে আবু হুরায়রা কে, শয়তান যে চোর ধরা পড়লো, আয়াতুল কুরসির ফজিলত শিখেছে, আবু হুরায়রাকে কথা বলেছে যে আমাকে শিখাইতেছি চোর, বলেছে বুখারী হাদিস,
চোর তুই আমাকে আয়াতুল কুরসির ফজিলত শিখাতে এসেছিস, একথা বলেছেন নাকি? না, এই ফজিলত যখন শিখালি ঠিক আছে তোকে ছেড়েই দিলাম, যা মাফ করে দিলাম, ছাড়লো না ছাড়লো না। তাহলে তাহলে বোঝা গেল যে যে কোন একটা ক্লিনারও যদি আমাকে ভালো কথা বলে আমার জন্য না, আপনার জন্য না, আমার জন্য না, অফরজ ভালো কথা বলছে, অসুবিধাটা কি? আমার রাস্তাতে কোনো ভুল দেখেছে বা আমার উপর তার কোনো রিমার্কস হয়েছে আর সে যদি আমার সংশোধন করে, জাজাহুল্লাহ খাইরান, ভালো কাজ করেছে, মন্দ কি করেছে, তার কাছ থেকে আমার নিতে কোনো আইব রয়েছে? কোনো আইব নাই, ভালো কথা নিচ্ছি, ভালো কথা নিচ্ছি মানে আল্লাহর কাছ থেকে নিচ্ছি, রাসূলের কাছ থেকে নিচ্ছি, ওর মাধ্যম দিয়ে আমার কাছে আসলো, আমার হয়তো স্মরণে ছিল না অথবা আমি ভুল করেছি, হইতে পারে। মান কালা লা ইলাহা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ওর সাথে দুটো শর্ত হাদিসে রয়েছে, এই মর্মে যতগুলি হাদিস রয়েছে প্রায় হাদিসগুলিতে এই দুটো শর্ত রয়েছে। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। যে সন্তুষ্টি কামনা করে সে আধা নামাজি হইতে পারে না, এক রাকাত নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে রাজি করতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আর ইসলামের মুখ্য পিলারটাই তার নামাজটাই নেই, রমজানের রোজাই রাখে না, ফরজ ওয়াজিব আদায় করে না, কবিরা থেকে বাঁচে না, হইতে পারে? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সম্পর্কে বিস্তারিত আলোচনা, তার দাবি, তার অর্থ, তার শর্ত, এগুলি বিস্তারিত এর আগে আলোচনা হয়েছে। আমাদের এই ভাই নতুন এসছেন তো সেই জন্য, বা ওই আলোচনাগুলি আমাদের সিডিতে আছে, শুনে নেবেন, রেকর্ড হয়ে আছে। আর আরেকটা শর্ত রয়েছে, খালেসাম মিন কলবি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার অন্তরের খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, আন্তরিকর সাথে অন্তর থেকে বলছেন যে আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই, আর আল্লাহর ইবাদত ফরজ, প্রথম ইবাদত নামাজটাই করবেন না আপনি, মুসলিম জীবনে যেটা প্রথম ইবাদত তাওহীদের পরেই নামাজ, তাওহীদের বাস্তব প্রমাণ, আর তারপরে প্রথম যে সওয়ালটা জিজ্ঞাসা আপনাকে কিয়ামতের মাঠে হবে, সে নামাজটা পুরা করলেন না, নামাজটা পুরা করে দেন, শিরিক থেকে মুক্ত হয়ে যান, তাহলে সাজা শাস্তি পেলেও পাপের জন্য জান্নাতের আশা করা যেতে পারে, বুঝছেন না? ইমান ভঙ্গ করেননি, বড় শিরক করেননি, আর নামাজ পড়ে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দিয়েছেন, তাহলে সাজা শাস্তি কবরে, দুনিয়াতে আর আখেরাতে হইলেও জান্নাত পাওয়া যাবে, এটা ঠিক আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, জন্মসূত্রে মুসলমান, আর নামাজ নেই, তার কাছে ইসলামের প্রমাণ নেই, শিরক করে, নিজের ইমানকেই নিজেই সে ধূলিসাৎ করে, সুতরাং তাদের ইমানের দাবি, তাদের জন্মসূত্রে মুসলিম হওয়া কোনো কাজে আসবে না, বেনামাজের জন্মসূত্রে মুসলিম হওয়া কোনো কাজে আসবে না, যারা শিরিক করে নিজের ইমান ভঙ্গ করে, ইমান নষ্ট করে, তাদের জন্মসূত্রে মুসলিম হওয়া কাজে আসবে না, এরা হলো মুরজিয়া, এরা হলো মুরজিয়া, যারা বড় আশা রাখে যে কলেমা দিয়ে জান্নাত চলে যাবে, কলেমা দিয়ে জান্নাত শুধু যাওয়া যাবে না, কলেমার বাস্তবায়ন হইতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে, কলেমাকে সেভ করতে হবে শিরিক মুক্ত হয়ে, কলেমাকে সেভ করতে হবে। 10,000 রিয়ালের বান্ডিল কফিলের কাছ থেকে নিলেন আর ছিঁড়া পকেটে রেখে দিল, লাভ হবে? কোনো লাভ হবে না। হ্যাঁ, ওই রকম ছিঁড়া পকেট থেকে কখন পড়ে যাবে? তো ওই রকমই যারা শিরিক করে, যারা নামাজ পড়েন না, ওই রকমই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ, ওই রকমই অনেক মূল্যবান লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ছিঁড়া পকেট, ছিঁড়া ইমান নেই তাদের, ইমানকে নিজেরাই নষ্ট করেছে। কথা লম্বা হয়ে যাচ্ছে আর সময় বেশি হয়ে যাচ্ছে, আর বিরক্ত করবো না। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।